আছে 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 জাতি জাতি সং এখন জাতি সঙ্গে যেতে হবে এখন যেতে হলে জাতি সঙ্গে যেতে হবে কারণ বাংলাদেশে আর কোন আদালত নাই যেহেতু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত এরপরে যেতে হলে একমাত্র জাতি সঙ্গে আপনি যেতে পারেন প্রথমে আসলে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে মানে সকল প্রিন্ট মিডিয়া যারা ইলেকট্রনিক মিডিয়া সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার যে আপিল বোর্ডের যারা ছিলেন সদস্য আসলে ওনারাও 9 মাস ধরে আমার সাথে একটা যুদ্ধ করে গিয়েছে আর যেই রায়টা আজকে আসলে আমি পেয়েছি তার জন্য যেই ফুল বেঞ্চ উচ্চ আদালত মহামান্য উচ্চ আদালতের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ অনেক অনেক ধন্যবাদ ওনারা একটা সঠিক রায় দিয়েছে আর আমার সাথে ছিলেন আমার বিজ্ঞ দুই ব্যারিস্টার ব্যারিস্টার রুকনুদ্দিন মাহমুদ এবং ব্যারিস্টার মুস্তাফিজ তো আজকে 9 মাস ধরে এটা নিয়ে অনেক কিছু হচ্ছিল মানে কখনো আমি থাকব বা কখনো আমার অপোজিশন যে আছে উনি থাকবেন কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল আমি খুব আমি এবং কাঞ্চন ভাই আমরা খুব সততা নিয়ে ইলেকশনটা করেছি আমাদের কি ইলেকশনে যা নিয়ম নীতি দিয়েছে আমি সেটাই পালন করেছি আমি নিয়ম নীতির বাইরে একদমই যাইনি সেই জন্য আমরা খাবারও পাইনি আমরা পানিও পাইনি আমরা একটা ওয়াশরুম ইউজ করতে পারিনি সব মেনে নিয়েছি তো আমার বিশ্বাস ছিল যে সত্যের জয়টা হবে এবং আজকে সেটা হয়েছে তো আপনারা সবাই পাশে ছিলেন আছেন এবং থাকবেন এবং আপনাদের কারণেই কিন্তু আজকে যেই দুর্নীতিগুলি এবং যেই আমরা একটা গান বানিয়েছিলাম সরি টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ সেই গানটা নিয়েও কিন্তু আপত্তি ছিল এবং সেই গানটাই কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে টাকা দিয়ে ভোট কেনা নেওয়া হচ্ছিল এবং সেটাই আজকে আমি প্রমাণ করতে পেরেছি মানে এটা কিন্তু খুব কঠিন একটা পথ ছিল কঠিন জায়গা ছিল আর সবচেয়ে বড় কথা কি আসলে এই সাধারণ সম্পাদক কখনো কোনো নারী নেতৃত্ব মনে হয় আসে নাই না প্রথম সাহসী করে নেই তো এটা নিয়েও কিন্তু অনেক রকম বিতর্ক হয়েছে অনেক কিছু হয়েছে যে আমি পারবো কি না যেহেতু আমি এতদূর পর্যন্ত পেরেছি ইনশাল্লাহ আমাদের স্নেহারে যেগুলো আছে এখন তো অবশ্যই আমরা সেগুলা মানে খুব স্মুথলি কাজ করে যেতে পারবো ইনশাল্লাহ আছে 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 জাতিসংঘ এখন জাতিসংঘে যেতে হবে এখন যেতে হলে জাতিসংঘে যেতে হবে কারণ বাংলাদেশে আর কোন আদালত নাই যেহেতু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত এরপরে যেতে হলে একমাত্র জাতিসংঘে আপনি যেতে পারেন আগেও হয়নি এখনো হবে না এবং আপনারা মনে হয় আসলে যেহেতু আপনারা কোড বিটটা করেন না আজকে যারা কোড বিট করেছে আমার মনে হয় যদি ওনাদের কাছ থেকে জানেন আজকে অলমোস্ট 2 আওয়ার্স কিন্তু আমাদের এই আর্গুমেন্টটা হয়েছে 2 আওয়ার মানে ফুল বেঞ্চ এটা কিন্তু আসলে নর্মাল না মানে এমন কোনো কোশ্চেন নাই যেহেতু আমি ছিলাম ভিতরে সোহান ভাই ছিল আমরা তো এমন কোনো কোশ্চেন নাই যে আজকে যেটা করা হয় নাই মানে আমার যে ব্যারিস্টার ছিলেন ওনাকে এমন কোনো কোশ্চেন এবং সেটার জন্য 2 আওয়ার্সের পরেও যদি ওনারা 2 আওয়ার্স শোনার পরে তারপর বলছে যে আরও কি আপনারা বলতে চান তা না হলে আমরা এখন সব ক্লিয়ার